নবীন ভোট পাই কিপরি ভেড়িকি করি পারন্তি তাহা এবে ধীরে ধীরে পদাকু আসুছি। যে অঞ্চলকু রেলওয়ে সংযোগ নাহি দৈনিক দশখণ্ড বস বি যাও নাই, পর্যটকঙ্ক রহিবা পাই সরকারি ব্যবস্থা বি নাহি, সেঠারে বিকাশ দ্বাহি দেই করি দেলে বিমান বন্দর। বিমান বন্দর হেবার 8 মাস বিতি যাইতিলে মধ্য জনে হেলে লোকে সেঠারে ওলাই নাহান্তি, গোটে বি লোক বিমানরে সেঠারু উড়ি নাহান্তি। উদ্ঘাটন বেলে যাহা নবীন উড়িছিলে পরে পাণ্ডিয়ান উড়িছিলে, বাস সেতিকিরে সবু রহি যাইছি। ভোট রেকর্ড পাই নবীন রাজকোষকু কিপরি বরবাদ করন্তি তাহার নিচ্ছক নমুনা হেউছি মালকানগিরি বিমান বন্দর। নির্বাচন পূর্বরু হঠাৎ ভেড়িকি কলে নবীন মালকানগিরিকু বিমান সেবা আরম্ভ হেব। তরবরিয়া ভাবে চালিলা বিমান বন্দর নির্মাণ, 233 একর জমি অধিগ্রহণ করা গলা, 79 কোটি টঙ্কা ব্যয়ে নির্মাণ হেলা বিমান বন্দর, 1600 মিটর লম্বর রানওয়ে বি করা গলা, বহু আড়ম্বরে উদ্ঘাটন করা গলা। নবীন বিমানরে যাই ওহ্লাইলে, লক্ষ লক্ষ টঙ্কার বিজ্ঞান দেই প্রচার কলে মালকানগিরিকু বিমান সংযোগ কলে নবীন। সতে যেপরি মালকানগিরির গরিব লোকে বিমানরে বসি নবীনকু ভেটিবা পাই রাজধানী আসিবে, এপরি লজ্জাহীন প্রচার হেলা। নবীন যেমিতি তীর মারিদেবা ভলি কাম করিথিবা কোহাগলা, হেলে বাস্তবতা হেলা বিমান বন্দর আরম্ভরু হি কার্যক্ষম হই নাই। মোট 4 বিমান উড়িছি, তাহা পুনি নবীন ও পাণ্ডিয়ান উড়িছন্তি। না জনে পর্যটক যাইছন্তি, না জনে কেহি শিল্পপতি উড়ি মালকানগিরি যাইছন্তি। 8 মাসরে নির্মাণাধীন পাচেরি ভুশুড়ি গলা, 2 শ্রমিক মরিগলে, কন্ট্রোল রুম্র সিলিংরু পানি খসি নাহি নথিবা স্থিতি, মুখ্য ফাটক রাস্তা ও রানওয়ে পানি জমি পোখরি হেলানি, পাচেরি নথিবারু গাই কুকুর আড্ডা কলেনি। এহাকু দেখিলে স্পষ্ট জনা পড়িব নবীন কিপরি সরকারি অর্থ শ্রাদ্ধ করিছন্তি। উড়াজাহাজ পড়িয়া যেউ নির্মাণাধীন রয়েছে, এহা অত্যন্ত নিম্নমানর কাম স্পষ্ট করুছি। কারণ গত বর্ষ সাধারণ ঝড় তুফানে প্রায় 100 মিটর কান্থ ভুশুড়ি পড়েছিল, সেথিরে কার্যরত 2 জন শ্রমিক মৃত্যু হয়েছিল এবং 5-6 জন আহত হয়েছিল। পরবর্তী সময় চলিত বর্ষ যে প্রথম বর্ষার 2 পৃথক পৃথক 2টি স্থানে 60 মিটর কান্থ ভাঙিছি, তৎসহ টিকেট কাউন্টর ছাতরু সিলিং খসি পড়ছে। সৌভাগ্যবশত টিকেট কাউন্টর তলে লোক শোচার সেমানক উপরে পড়ি না, নহলে সেমানে মধ্যে আহত হইতান্তে। কান্থ ভুশুড়ি পড়ছে, অন্যান্য জায়গায় তরবরি ভাবে কাম যোগু ছাত ভাঙি পড়ছে, তো এ অত্যন্ত নিম্নমানর কাম স্পষ্ট করছি। তো বর্তমান সুদ্ধা কাহি জেলা প্রশাসন কার্যরত ঠিকাদার ও যন্ত্রী উপরে তদন্ত করে না, আউ কোন এ পহচর রহস্য রয়েছে, আর তদন্ত হওয়ার আবশ্যক। টিকেট কাউন্টর হয়েছি, সে টিকেট কাউন্টরের মধ্যে ছাতরু পানি গলুছি, ছাতরু পানি গলি তার সিলিং যে হয়েছে সিলিং মধ্যে ভুশুড়ি পড়েছে। তো এইভাবে নিম্নমানর কাম কিভাবে ঠিকাদার এবং যন্ত্রীঙ্কর মিলিভগতরে এইভাবে কাম হয়েছে, ইহার এক উচ্চস্তরীয় তদন্ত হওয়া আবশ্যকতা রয়েছে। যা কি যে গত সরকার যে বিজেডির সরকার লা ইয়ে সরকারর ছত্র ছায়া তলে ইয়ে ঠিকাদার এবং যন্ত্রী মানে এভাবে নিম্নমানর কাম করছেন, তেমন আমি চাহুছু যে ইহার তদন্ত হয়ে ঠিকাদারঙ্কর লাইসেন্স কু রদ্দ করা যাও, এবং যে যন্ত্রী অছন্তি এথিরে যেতে সবু সরকারি কর্মচারী অছন্তি এথিরে নিয়োজিত অছন্তি সমস্তঙ্কু দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। এবে আসিবা মালকানগিরি স্থিতি কু। এই জেলার 2023 সুদ্ধা 7.47 লক্ষ লোক রহুচন্তি, এথিরু 90 ভাগ বিপিএল বা অতি গরিব। এঠাকু রেল সংযোগ নাহি, বস সেবা বলি রাজধানীরু পুরা জেলাকু মাত্র 7 খণ্ড বস যাউছি। এঠারে শিল্প নাহিকি পর্যটনর বিকাশ বি হই নাই, এঠাকু এ বা বি গ্রেডর পর্যটক যাআন্তি নাহি, কেবল সি গ্রেড পর্যটক যাআন্তি। এঠাকার লোকঙ্ক মুন্ড পিছা আয় 2022 অনুযায়ী 27,122 টঙ্কা। এপরি স্থিতিরে এঠাকু নবীন বিমান সংযোগ করি সরকারি অর্থ বরবাদ করি নাহান্তি, বরং নিরীহ গরিব মালকানগিরি বাসীঙ্কু উপহাস করিছন্তি। মালকানগিরি জিল্লারে তৎকালীন সরকার এয়ারপোর্ট যে কোটি কোটি টঙ্কা দিয়ে নির্মাণ করেছেন, তার অবস্থা বহুত শোষণীয়। বর্তমান যে অবস্থা হয়েছে সেটি নিজে মধ্য যাই বি হব না, এমিতি অবস্থা হয়েছে। সরকার তৎকালীন সরকার আকু ইলেকশন কু দৃষ্টি রাখি যেভাবে ভাবে তরভরিয়া ভাবে কাম করেছেন, অনেক অনিয়মিততা হয়েছে, কিন্তু ইয়াকু নিশ্চিতভাবে তদন্তর বি আবশ্যক অছি। তার সহিত মু নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে অবগত করাইবি, এবং ইয়ারে যে বি দোষী অছন্তি সেমানকু নিশ্চিতভাবে দণ্ড দেওয়া পাই মু মো তরফরু অনুরোধ করিবি।
ଦେଖନ୍ତୁ, ଗଲା ବର୍ଷ ଏୟାରପୋର୍ଟର କାମ ନିମ୍ନମାନ ହୋଇଛି ବୋଲି ଦୁଇଟା ଶ୍ରମିକ ମୃତ୍ୟୁ ଘଟିଗଲା। ତା ବାଦ ପ୍ରଶାସନକୁ ଚେତା ପୋଷିନଥିଲୁ, ଆମେ ଚେତା ପୋଷେଇଲୁ, କହିଥିଲେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପାଚେରି ଭାଙ୍ଗିକି ରାଡ଼ର ପିଲର ଦେଇକି ପାଚେରି କରିବା ପାଇଁ କଥା ଦେଇଥିଲେ ପ୍ରଶାସନ। ତା ବାଦ 70 କୋଟି ଟଙ୍କା ଥିଲା, ତା ବାଦ 15 କୋଟି ଏଷ୍ଟିମେଟ୍ ବଢ଼େଇକି ପିଲର କରିନାହାନ୍ତି, ଏମିତି କାନ୍ଥ ଉଠାଇ ଦେଇଛନ୍ତି। ଏ ବର୍ଷାରେ ଦେଖୁଥିବେ ସବୁ ପାଚେରି ଭାଙ୍ଗି ପଡ଼ିଯାଉଛି। ଏବେ ନୂଆ ସରକାର ଯେଉଁ ଆସିଛନ୍ତି, ଆକୁ ଫୁଙ୍କା ଫୁଙ୍କୁନି ଭାବରେ ତଦନ୍ତ କରିକି ଦୋଷୀକୁ ଦଣ୍ଡ ଦେବା ଦରକାର। ଏପରି ବିନିର୍ବ୍ୟୟ ପାଇଁ ନବୀନଙ୍କୁ କି ଦଣ୍ଡ ମିଳିବ ତାହା ଜନତା ହିଁ ବିଚାର କରିବେ। ମାଲକାନଗିରିରୁ କୃଷ୍ଣପଦ ରାୟଙ୍କ ରିପୋର୍ଟ, ଦ କୁଇଭର। ଭାରତର ଏକମାତ୍ର ପରୀକ୍ଷିତ ବାୟୋସାର ପୃଥ୍ୱୀ ପ୍ରୋ, ମାଟିକୁ ରଖେ ସୁସ୍ଥ, ଦିଏ ନୂଆ ଜୀବନ। ଧାନ, ପନିପରିବା ଓ ଡାଲି ଜାତୀୟ ଫସଲ ପାଇଁ ଲାଭଦାୟକ, ଅମଳ ବଢ଼ାଏ, ରୋଗ କମାଏ। ଆଜି ହିଁ ଜମିରେ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ। ରାଜ୍ୟର ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲା ଓ ବ୍ଲକ ପାଇଁ ଆମେ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟର ଓ ଡିଲର ନେଉଛୁ। ଯୋଗାଯୋଗ ପାଇଁ 9937054201 ନମ୍ବରକୁ ଡାଏଲ କରନ୍ତୁ।